এবং মায়ের সুন্দর মূর্তি দেখতে পারবা। এই উৎসব উপলক্ষে কি সুন্দর করে সাজানো হয়েছে। এবার পূর্ণাহুতি হর হন, অনেকগুলো নারিকল একলগে এই যে হয় পূর্ণাহুতি হয়েছে। তো এখান থেকে আপনি দেখতে পারবা, এখান থেকে পুরা বদরপুরের ভিউ দেখতে পারবা। টেটু করে একজন টেটুর এক্সপার্ট। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিময় সুরে। আজকে আমি আর প্রীতম, মানে আমি আইসি প্রীতম বাড়িতে, এমনিও বদরপুর, আমরা আছি বদ্ধপুর জংলা কালীবাড়ি। এবং আজকে জংলা কালীবাড়িতে বাৎসরিক কিতা, বাৎসরিক উৎসব, বাৎসরিক উৎসব। গত বছর আইসলাম, এই বছর আইসি, বছর একটু আইতে দেরি করে লইছি আর কি। মানে সন্ধ্যা আমি যার বলে আছো আজকে, আজকে কিতা এখানে জংলা কালীবাড়ি যোগ্য যোগ্য। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। তো আমরা এখানে হাঁটি হাঁটি যাইলাম, গাড়ি রাখার জায়গা আছে না, গতিকে আধা কিলোমিটার দূরে গাড়ি রাখছি আর এখন মন্দিরও যাইলাম আরো আধা কিলোমিটার দূর। তো সবাই লোকে থাকবা। হ্যাঁ, তো এখানে আমরা আই গেছি এবং এদিকে দেখতে পারবা যে মন্দির তো অনেক ভিতরে, কিন্তু মাইকগুলো বাইরের দিকে দিয়ে দেওয়া, যার কারণে সেখানে যে যজ্ঞ চলে সেই যজ্ঞের মন্ত্রগুলো আপনি শুনতে পারবা। এবং রাস্তা যদি দুই পাশে দেখুন, এই যে ভক্তবৃন্দরা সবাই হাঁটি হাঁটি যাইরা, এবং সেই মানে পূজা উপলক্ষে এখানে রাস্তার পাশে একটা ট্রাফিক জ্যামেরও সৃষ্টি হয়েছে। বদরপুর পুলিশে পুরা চেষ্টা করে এই ট্রাফিক জ্যামটা ক্লিয়ার করার লাগে। ওকে, তো চলেন আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। মেইন গেটটা দেখতে পারবা এবং গেটের সামনে কিরকম ভিড় দেখুন আর এখানে আশেপাশে অনেক মানুষ আছে, যারা ভক্তবৃন্দরা অনেকজন ভিতরে যাইরা মানে মালাদা। এরাম সুন্দরীরা গ্যাং আই এই মাত্র উপস্থিত হয়েছেন, প্লিজ আপনারা যাই, আমিও আইলাম। তো আমরা এখানে ওকে ওকে, তো দেখুন সিসি জংলা মা কালীবাড়ি ভিড় দেখুন এখানে, আমরাও সেই ভিতর ভিড় দিয়া ভিতরে ঢুকার চেষ্টা করবো। তো আমরা এখন হাই হাই হাই, তো দূর পর্যন্ত ভিড় দেখুন কিরকম ভিড়, এবং এই ভিড় দিয়েও কিন্তু ভিতরে ঢুকতে লাগবে। ফ্রি ফ্রিতে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখানে আমরা ভিতর দিকে যাইলাম, তো এখানে দেখুন যারা মানুষ আর তারা দেখুন কত বেশি, যত সন্ধ্যা বাড়বো তত বেশি এখানে ভক্তবৃন্দরা যারা আসুন তারা আইতে থাকবা। এখানে একটা জায়গাতে আমি দাঁড়াই গেলে কন্টিনিউয়াসলি হাজার হাজার ভক্তবৃন্দরা দেখবা, কন্টিনিউয়াসলি তারা ভিতর দিকে আইবে। আচ্ছা এনি চলে আমরা, সরি 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 সরি, শর্টকাট রাস্তা নাই নি, কয়েকজন আছেন তারা বাইরে এবং কয়েকজন আছে আমার দুই যাইতো না, বেদান দুই আমার। আর পুতুলা ভাইবা ছোট ছোট, এবং এই যে দেখুন মাস্কও ভাইবা, এইভাবে অনেকগুলা দোকান বইছে, পুরা এসি রয়েছে যত দূরে যাইলাম দেখবেন ভিড় তত বাড়ে। এখানে মানে প্রত্যেক বছরই এত বেশি ভিড় হয়। ওকে, তা মানে আপনি স্পিডে যেতে পারতেন না কিন্তু, মানে বহুত আস্তে আস্তে হাঁটতে লাগবো। কি দেখুন এগুলো হচ্ছে গিয়া, এটাই তো করতাল নি, করতাল করতাল কত এক জোড়া, 20 টাকা দেন বাজেন, যে দেখি কিরম বাজে বাজেন। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দেখছেন অনেকগুলো জিনিস পাওয়া যায়, আমি আরও মজা মজা জিনিসও আপনারা দেখাইমু, আপনার লগে থাকবা। এবং যা যা ভিডিও দেখরা জয় মা কালী নাকি ভিডিওটা শেয়ার করে দিবা। এখানে দেখুন মানুষের ভিড়টা দেখুন, সবাই মন্দিরে মা কালীর দর্শন দেওয়ার লাগিয়া সবাই এখানে দাঁড়ানি, এবং বিকাল হয়ে গেছে, সূর্যের আলোটা সবাই মাথার মধ্যে পড়ে, এবং এই জায়গার ভিউটা আপনি দেখুন কিতা বেতলা ভিউ। এখানে দেখুন আপনি ঢুলও বাইতে পারবেন, বাজাও বাজাও। দাম কত, দাম কত একটা? 250 টাকা। 250 টাকা জানি, তো দেখুন 250 টাকায় আপনি এখানে ঢুলো ভাইরা। আমরা আরো ভিতরে যাইলাম, এবং এই জায়গা কিন্তু পুরা মানে কিরকম দাম কথা দেখুন, কত বেশি ভিড়। উপরে হয়েছে মা কালীর মন্দির, এবং সেই মন্দিরে সামনে যজ্ঞ চলে, এবং সেই যজ্ঞর দর্শন করার লেগিয়া
এখানে জাস্ট ইমাজিন করুন ভিড়টা, মানে এক জায়গায় মনে হয় সবাই থামি রইছে। আমিও ভাবলাম কেমনে উঠতাম এই জায়গার মধ্যে, কিন্তু আমি যাইমু দর্শন করার লাগিয়া, দেখতে পারবা লাইটিংও করা আছে, সন্ধ্যা পর্যন্ত আমি দেখাইমু আপনার। তো এই সাইডটা দেখুন, এদিকে জংলা কালীবাড়ির 80তম মকর সংক্রান্তি উৎসব উদযাপন কমিটি। ওকে, তো 80তম মকর সংক্রান্তি উৎসব উদযাপন কমিটি এবং কমিটির বিভিন্ন সদস্যরা আপনারা দেখতে পারবা, তারা এখানে আসুন এবং তারা মন্দিরের এই যে পূজা পরিচালনা করটা সবাই এখানে বাদ আসেন। কিন্তু এই সাইড হচ্ছে সব থেকে বড় ওখান নিয়ে যে এইদিকে উপর দিকে কেমনে ওটা, ঠিক আছে চলো আমরা শুরু করি। আমরা একটু স্পেশাল পারমিশন নিয়ে ওদিকে ঢুকলাম, বিকজ আপনার কাছে আর অপশন নাই, এখানে ভিড় আপনারা দেখতে পারবেন, ছেলেরা লাইন এবং মেয়েরা লাইন। ও এটা ভিআইপি লাইন আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সব সুন্দর করে করে, ঠিক আছে ঠিক আছে। তো একটা স্পেশাল প্যাসেজ আছে, তো এদিকে আমি আই যেতে পারছি এবং দুই সাইডে এখানে দেখতে পারবা, এবং এখানে একটা 90 পয়েন্ট আছে, এখানে দক্ষিণা দিয়ে আবার যেতে হবে সোনালি দিচ্ছি, চলেন আমরা যাই। দেখুন একটা ছোট গলি বানাইয়া দেওয়া হয়েছে, যারা কমিটির মানুষ মানুষ তারা যাইতো, আমার বহুত বেশি সৌভাগ্য যে আমি লাইন দিয়া যাইতে পারতাম। তো আমরা দেখুন এই যে ছোট রাস্তাটা দিয়ে আমরা আবার পারমিশন পাইছি, এবং এখানে দুই সাইডের ভিড় দেখতে পারবা, যারা বোরাকবেলি বলা ভাই বলা বোরাকবেলি, তো আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আইছেন আজকের এই যে সংক্রান্তি আইডাম আইডাম সংক্রান্তি উপলক্ষে যে যোগ্যটা আছে, যে যোগ্যতে যোগদান করার লাগে, এবং সেই দূর পর্যন্ত দেখুন দুই সাইডে কিন্তু এখানে পা রাখার জায়গা নাই, বিভিন্ন জায়গা থেকে তারা আইছেন জাস্ট মায়ের একটা দর্শন করতে। আমি তবুও একটু একটু দেখাইলাম, কারণ এখানে হাজার হাজার মানুষরা, থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ, হাই হাই। তো অত মানুষ এখানে এছাড়া দিকে সবরে দেখাইতাম, কিন্তু সম্ভব হইল যত দুর্গন্ত, আমরা কিন্তু একটা পাহাড়ের উপরে আছি, যে জায়গা তখন একটু স্টেপে স্টেপে থামানি ওর, নাইলে উপরে প্রচণ্ড বেশি ভিড় হয়েছে, ওই বের বেলা আছি, ওকে ভিড় দেখুন। তো আমরা যখন যখন উপরে আই গেছি, উপরের থেকে এই যে ভক্তবৃন্দরা লাইনের দৃশ্য দেখুন কত বড়, এদিকে হচ্ছে গিয়া মায়ের মন্দির, চলো আমরা এখানে যাই। এবং এখানে রেকর্ডিং ওর এদিকেও কিন্তু লাইন আছে, চারিদিকে লাইন আছে, যজ্ঞ যেদিকে আছে আমরা ওদিকে যাওয়ার একটু চেষ্টা করি। তো দেখুন এই জায়গার মধ্যে যজ্ঞ চলে, দেখুন কীভাবে মহাযজ্ঞ, এবং এই যজ্ঞর ধোয়া পাওয়ার লাগে আশেপাশে বিভিন্ন জায়গা থেকে যারা আইছেন তারাও দেখুন যে জায়গায় যজ্ঞ চলে, ওটা হয় আশেপাশে এখানে দাঁড়ালি কত মানুষ দেখুন। যদি আপনি ভক্তবৃন্দরার ভিড় কতটুকু আপনি এটা দিয়ে বুঝতে পারবা, যে এখানে পা রাখার এক ফুটাও জায়গা নাই, এবং এই সেই মন্দির জংলা কালীবাড়ি। আজকে আপনারা সবাই জানেন যে 80তম বর্ষ এই মাতা জংলা কালী মাতা বাড়ির এই যে দু দিবসীয় উৎসব অনুষ্ঠিত হয়, এটা আজকে 80 বছরে পা রেখেছে। আমরা গতকাল মকর সংক্রান্তির দিন এটা আরম্ভ করি, আর পয়লা মাঘ এটা বিকেলবেলা গিয়ে এটা সমাপ্ত হয়। এই অনুষ্ঠানে এবার আমরা প্রথম নতুনভাবে শুরু করেছি যে আমরা মায়েকে এবার সানাই বাদনের মাধ্যমে জাগরিত করব, এবং অধিবাস বিশেষ অভিষেক করাবো। বিশেষ অভিষেক করার জন্য আমরা কালকে 500 মায়েদের মাধ্যমে এখান থেকে বেরিয়ে হনুমান মন্দিরে গিয়ে হনুমান মন্দিরে ভেদ চড়িয়ে ওইখানে হনুমান মন্দিরকে নিমন্ত্রণ দিয়েছি যে মায়ের মন্দিরের উৎসবে আসার জন্য। পূর্ণাহতি হল এখন অনেকগুলো নারিকল একলগে এই যে হয় পূর্ণাহতি হয়েছে।
মন্দিরের ভিতরে আইসি এবং মায়ের সুন্দর মূর্তি দেখতে পারবা। এই উৎসব উপলক্ষে কি সুন্দর করিয়া সাজানি হয়েছে এবং এদিকে মায়ের দর্শন পাওয়ার লেগে এদিকে ভক্তবৃন্দদের ভিড় দেখুন, কন্টিনিউয়াসলি সকাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত দেখুন, একদিকে মহিলার লাইন একদিকে পুরুষদের লাইন, এবং খুব সিস্টেমেটিক্যালি এই যে উৎসব পরিচালন কমিটি যারা এই মানে খুব সুন্দর করে এই যে পরিচালনা ঘটনা দেখতে পারবো, অনেক হাজার হাজার মানুষ। দেখতে পারবা বাকিরা লোক এখানে আপনার ভাই ভাই পিন্টু পণ্ডকর বয় প্রীতম কর প্রীতম করিমঞ্জ ক্যানভাস এবং রোহিত ক্রিয়েশন, তারা তিনজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা করিমঞ্জের, তারাও দেখতে পারবা তার লোকেও এখানে ভিড় দেখুন, এখানে একটু আরেকটু উঁচা জায়গা আছে যার উপরে আমরা উঠবো, তো এদিকেও আপনারা ভিড় দেখতে পারবা এবং এখানে বহু সাবস্ক্রাইবারটাও আছেন যারা দূর থেকে টাটা দিবা। এদিকে আমরা এখন উপর দিকে উঠলাম, উপরেও দুই তিনটা মন্দির আছে, আমি হাইলাকান্দির দেবচিত্রও আমি দেখতে পারছি ওই উপরে আছে সে, এবং এদিকে দেখুন রাম মন্দির উপলক্ষে 22 জানুয়ারির এইসব স্পেশিয়াল আর কি, 22 জানুয়ারির স্পেশিয়াল ফ্ল্যাগগুলোও দেখতে পারবা এখানে। চলুন আমরা উপরে যাই, এইদিকে আবার ভিড়টা দেখুন, আমরা হাইলাকান্দি থেকে দেবজিত আইছে। জয় হিন্দ বন্ধুরা, জয় হিন্দ। যত উপরে যাইবা আপনি তত বেশি ভিড় দেখতে পারবা চারিদিকে, যেদিকে আপনি দেখবো দেখুন এদিকে এই যে ইয়া গিরিয়া সাধুর আরো আগমন করছে, এই যে দেখতে পারবা একটু বাজেই পারে তাই না, জিনিসটা বাজেবা পাহাড়টার উপরে আইছি এবং জায়গাটা অতখান উঁচু, এদিকেও দেখতে পারবা ভিড় আছে, অন্যান্য পাহাড়ও দেখতে পারবা দূর দূর পর্যন্ত। এদিকে যেদিকেই দেখবা খালি হাজার হাজার ভক্তবৃন্দরা, বরাক ভ্যালি সোতা ত্রিপুরা তোতা অন্য অন্য দূর, এখন টেটু মানে এখন জেনারেশন চেঞ্জ হয়েছে এবং এইসব ধর্ম অনুষ্ঠানের টেটুর এরাও হয়, যখন এম ট্যাটুস এরা আইসে এবং এখানে একজন আমরা দেখলাম ট্যাটু ও বানার, আমরা দেখি বহুত ইন্টারেস্টিং জিনিস, এটা তোর নাম লেখা হয়নি মা বাবা, ও আচ্ছা আচ্ছা সরি সরি, ওই দেখুন কিভাবে ট্যাটু করেন একজন ট্যাটুর এক্সপার্ট, তো এটা দেখার লাগে আশেপাশে অনেক মানুষ আছে ঠিক আছে, এবং দেখুন কিভাবে ইংকুং সব কিছু লইয়া তারা আইসে, তো নট অনলি খালি এই পূজা গিরিয়া দেখুন একটা মেলারও একটা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ের মধ্যে মেলা, ও না এটা রাখি আইসি এবং তাই কিছু জিতছ মনে হয় না নি, ওকে ওকে এদিকে দেখুন অতা চলেন কিতা কইন এটা রে, এটা খেলা চলেন এখানে যারা জিতে এইগুলো পুরস্কার ভাই, এই যে এই যে আশেপাশে আছে, তো এই সাইডে আমরা ভিড় দেখলাম, এদিকে একটা গাছের মধ্যে একটা মন্দিরের মতো আছে, এই যে এই যে এই যে এই যে জায়গা, ওকে এখানেও যারা আসেন তারা এখানে ঠাকুরের নামে এখানে, হ্যাঁ বলাস হাই, তো বলা ভাই বলা, তো এখানে দেখতে পারা ঠাকুরের নামে ওইখানে মোমবাতি ধূপফাটি দেওয়া হয় এবং তোমরা এনসিসি নি স্কাউট বদরফুল না নি স্কাউটের তারা আছে এবং তারা এখানে সিকিউরিটি তথা বাকি সবকিছু এখানে মেনটেন করে। শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাজের সাদে রান্না করো লং তরাই দিয়া, ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট, লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই, আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। তো আমরা এখন উপর দিকে যাইলাম, উপরে আরেকটা খুব সুন্দর মন্দির আছে যেখানে পূজা উজা হইয়া থাকে, দুয়া সাইডে অ্যাকচুয়ালি বিভিন্ন দোকান আছে এবং আমরা মিডিল দিয়া যারা ভক্তবৃন্দের মায়ের দর্শন করতে আসুন চাইলাম, ভিড়টা দেখুন জাস্ট একটা ইমাজিন করুন ভিড়টা, আমরা কিন্তু একটা পাহাড়ের উপরে আছি এখন, আমরা আরও উপরে উঠলাম
ছোট ছোট পুতুলগুলা এবং বাতাসে কিভাবে ঘুরে দেখুন। আমার এখানে কয়েকজন সাবস্ক্রাইবারও পাইছি যারা আমরা এখন এক লক্ষ ঘুরে যাইলাম। সব তো আমরা যে পাহাড়ের উপরে হয়েছে কি আপনার মন্দির, সেই পাহাড়ের একেবারে টপ মানে সব থেকে উপরে আইছি। এখানে আমি দেখাই এখান থেকে কি কি জিনিস দেখা যায়। প্রথম কথা হয়েছে কি ওই একটা ব্রিজ দেখা যায় আর এখানেও স্কুটি দেখা যায় যেগুলো মনে হয় বালাসি হায়ার সেকেন্ডারি বা ওই ভাই বালা ওই যে আধা ঘন্টা হইব। এখানে যে দেখতে পাচ্ছি লাল লাল এগুলো সব কিন্তু স্কুটি, এটা কোনো মামুর স্কুটি, এটা কই রাখা? এটা মধুপুর মানে কোন জায়গা? তাছাড়া এদিকে হচ্ছে কি মেঘালয়ের পাহাড়। ওকে এই সাইড এখানে সবাই যা যারা এইটা সবাই এখানে আইসে বালা ভাই বালা এখানে উপরেও দেখতে পারবা কতটুকু ভিড়, যে থামিয়ে থামিয়ে হাঁটতে লাগে চারিদিকে দেখুন আপনি তিনজন স্পেশাল মানুষের দেখতে পারবা, তারা দেখবা কিন্তু তারা চিনতে পারতাম। এই যে দেখুন তারা তিনজন, তারা একজন বয়স্ক ভদ্রলোক সম্ভবত তার নাতিরে কুলে লিয়ে আইছে। এখানে ঠাকুরের মূর্তি পাওয়া যায়, আসার থেকে আমার মুখে জল আই গেছে। কিতা কিতা আসার আছে এমনি এমনি কিচ্ছু কামাইতে পারছে না, আসার থেকে থামি গেছি। দেখিও মুখ থেকে এক লিটার জল বাইরে গেছে, গাছগুলোর মধ্যে গিট্টো মারা আছে, খেনে গিট্টো মারা তো প্রীতম গাছও গিট্টো মারা কেনে লাল সুতা দিয়া কেনা, এই লাল সুতা দিয়ে গিট্টো মারার মানে কিতা? এটা হইলো যারা যারা মানে কোনো তো এখানে এখানে আমরা যাইলাম এবং এখানে গাছের মধ্যে দেখতে পারবা কেউ মনের কোনো ইচ্ছা এই গাছের মধ্যে বান্ধিয়া ইয়ে ঘটে। এখানে দেখুন তাই একটা এই মাত্র বাঁধছে এবং পুরো গাছটি আপনি দেখতে পারবা। এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষের শালুও দিরা কিন্তু এই যে দেখতে পারবা এবং মনের কিছু আশা ঠাকুরের কাছে বলে যেটা পূর্ণ হইতো। সাড়ে চারটার উপরে পাচ্ছে আর ওখানে দেখুন জঙ্গলা কালীবাড়ির দৃশ্য, ভিড় কমওয়ার নাম নাই যত সময় যায় না। এবং লিটারেলি যে জায়গা দিয়ে আমরা উঠছিলাম এই জায়গাতেও আপনি দৃশ্য দেখুন ভিড় যত সময় যায় আরও বেশি বাড়ে। দুইটা লাইন আছে, মহিলার লাইন এবং পুরুষের লাইন, এবং দেখতে পারবা কমসে কম 500 মিটার এই যে লাইনটা 500 মিটার দূরে গিয়া এটা শুরু হয়েছে, ঠিক আছে। এবং তখন মায়ের একটা দর্শনের লেগিয়া কত মানুষের ভিড় ঘটা। এই জায়গায় যখন ভিডিও করতাম আমার ভুবন পাহাড়ের কথা মনে করে, যখন আমরা এখানে উঠছিলাম সেখানে তো ভুবন পাহাড়ে তো আরো বেশি মানুষ এখানে, কিন্তু কিন্তু এই জায়গার সবাই আইজেনার হাইট অত বেশি নাই, কিন্তু ভুবন পাহাড় দেখতে গেলে 7 কিলোমিটার উপরে হয়েছে মন্দির, তো সবাই ইচ্ছা থাকলেও পারেন না। ওকে কিন্তু আমার একটু একটু কিন্তু ভুবনের কথা মনে হয় যে আমরা এখন মানে শেষ করিয়া নামিয়া যাইলাম গিয়া, তবুও দেখতে পারবা হাজার হাজার মানুষরা তারা এখন আইরা মায়ের দর্শন দিতে। এবং এই সাইডে একটা খুব সুন্দর ময়ূর পাখি যেটা দেখুন ব্যাকগ্রাউন্ডে ডাকে ইলেকট্রিক ময়ূর পাখি দেখতে বানানো হয়েছে, এবং যেটা এটার মধ্যে মুভমেন্ট আছে ওই যে এই যে দেখুন ওইটা লড়ে এবং সবাই এটার লোকে ফটো উঠলা। এখন আমরা উপরে লওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে নামলাম, তবুও নিচ দিকে নামবো আমরা নিচ দিকে নামলাম এবং বক্তবিন্দুরা যারা আসেন তারা সেলফি না নেই। ওকে এটা
সাথে একটা সেলফি উঠতে লাগে। তো হাই, তো এখানে দুয়ো সাইডে দেখতে পারবা খুব সুন্দর সিস্টেমেটিক্যালি পুরুষ এবং মহিলার লাইনটা করা হয়েছে এবং খুব সুন্দর করে মেনটেনও করা হয়েছে। বোধপুরের স্কাউট অ্যান্ড গাইড যারা আছে, এই যে তারা যারা আছে, তারাই কিন্তু এই যে সবগুলো মেনটেন করে সকাল থেকে এইসব কষ্ট করে তারা, যাতেভাবে আমরা যত পারতাম আমরা তত সবাই দেখালে আমরা পূর্ণ চেষ্টা করতাম, কিন্তু হাজার হাজার মানুষ এক ফ্রেমে তোলা তো পসিবল নাই, তবু যতক্ষণ ফাটাম দেখাই না। দুই ঘন্টা হয়েছে, সবাই সব ক্যামেরার দিকে রাখিও, দেখা যাইব। একটা লাইন এই মাত্র ছাড়া হয়েছে, দেখুন কত লম্বা লাইন, আমি হাঁটি হাঁটিয়ে যাইরাম ভিডিও করতাম সে তখন লাইন শেষ হয় না। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাইরাম, লাইন কিন্তু শেষ হল না, তখন সন্ধ্যা হয়েছে, তখন আমরা লাইটিংও দেখতে পারবো। ওখানে হচ্ছে কি যে জায়গা খিচুড়ি খালি হওয়ার সেই জায়গা আমরা খিচুড়ি কোন দিকে কোন দিকে খিচুড়ি ও তো নামি যাই। তো ফাইনালি আমরা এখন নিচের দিকে আই গেছি, এখানেও দেখতে পারবো এখন যে আরে সেনাই খিচুড়ি খাওয়ার লাইনে, লাইনটা এরকম বড় যে খিচুড়ি খাওয়ার গিয়ে প্লেন চেঞ্জ হয়ে আপনি ঘুগনি খাই নিবা, এত বড় লাইন দেখো। আমার সব ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব এখন খিচুড়ির অপেক্ষাতে আছি, বই গেছি মাটির নাই, এবারও বুঝছি খিচুড়ির এখন অপেক্ষা হচ্ছে। যখন দুই নম্বর রাস্তা দিয়ে মানুষ এই সাইডে বাইরে এই সাইডে এরা বা চিন্তা করেন কত মানুষ, তখন ভিড় কিন্তু থামেন না, যত সময় বাড়ে তত বেশি এখানে ভিড় বাড়ে কন্টিনিউ আসতে। ভালো আছো? হাঁটতে জায়গা পাইলি এখন সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার সময় এখানের ভিউটা দেখুন, এই যে কি সুন্দর করে শিব বাবার ফটো দিয়ে এখানে একটা গেট বানানো হয়েছে এবং সন্ধ্যার সময় আপনি ভিউ দেখুন। আমরা জেনি রোজিরও দেখতে পারটা তাই কিছু কিছু খাই এখন বাড়ির যান, ওকে। এবং এই সাইডের আমি দেখাই দুইটা রাস্তা দিয়ে মানুষ, আর একটা হচ্ছে এই একটা রাস্তা দিয়ে মানুষ, এদিকে একটা রাস্তা, দুইটা রাস্তা দিয়ে কিন্তু ভিড় কিন্তু কমে না। আমরা এদিকে বাইরেই যাইলাম, আমরা একলা নাই, আমরা লগেও অনেক হাজার হাজার মানুষ আছেন যারা এখন দর্শন করিয়া বাইরেরা। এখানে জাম লাগিয়ে গেছে মানুষের, বহুত মানুষের যুগে ভিড় খেলে আমরা ওইটা জানার চেষ্টা করতাম। বন্ধুরা এখানে ভিড়টা দেখুন, আমরা এখানে আটকে গেছি একটা জায়গার মধ্যে, এক লাইনের কমসে কম 2-3 হাজার মানুষ হইল, সামনে পিছনে দুই জায়গা। তাই যখন আমার খালি মন্দিরের মধ্যে আলো করে আমার একটা হাইট লম্বা হয় ঠিক আছে, কিন্তু আটকে গেছি একই জায়গার মধ্যে। এদিকে বন্ধুরা আমরা আপনারা ভিড় দেখুন, লাস্ট 15 মিনিট থেকে আমরা জামের মধ্যে আছি,
কিতা অবস্থা হয়েছে দেখুন, লাস্ট আধা ঘন্টা থেকে এখানে মানুষ এখানে জামের মধ্যে আটকে রয়েছেন, পুরা মন্দির থেকে শুরু করিয়া সম্ভবত মাথা পর্যন্ত হইব। মানে একটা সময় এটা মানে এখন সিরিয়াস হয়েছে আর কিন্তু, কারণ এই ভিড়ের মধ্যে মহিলারা আছেন, বাচ্চারা আছেন, বয়স্ক মানুষরা আছেন, তারা তো বহু সমস্যা হয়। আধা ঘন্টা থেকে এখানে জামে আসলাম, না ফারতে এখন আবার ঘুরি আইতে লাগছে, এদিকে ঘুরি আই গেছি এখন, যেহেতু জামো আটকে গেছিলাম তো সন্ধ্যা ছয়টার সময় আপনি এখানে ভিড় দেখলেন। নম্বর গেট দিয়া বাইতে বাইরেছি, এই যে ছোটো গেটটা, আগের গেটে কীরকম জাম আসছিল দেখছিল আপনারা, মানে ভয়ঙ্কর জাম আসছিল আর কি। আমরা এখানে এই যে আইসি এবং দুই নম্বর গেটের দিকেও আপনারা দেখতে পারবা ট্রাফিক লাইটস। টাটা টাটা। তো ভিডিও শেষের পথে চেষ্টা করছি মায়ের দর্শন করানি, অথবা দর্শনার্থী যারা আইছেন তাদেরও দর্শন করানি। উদ্দেশ্য যখন একটাই, যখন এরকম কোনো মন্দিরের ব্লক করি আমরা, যে বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন, যারা শারীরিক অসুস্থতার কারণে মন্দির দর্শনে আইতে পারবে না, তারা যাতে বাড়িতে বইয়েই যাতে মায়ের দর্শন করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই মেইনলি ভিডিও করা। আপনারা যারাই আসেন এই ভিডিওটা দেখবা, সবাই বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন, যারা ধরেন ফেসবুক ইউটিউব নাই, তারা কিন্তু দেখাইবা, তো এগিয়া আমার এই ভিডিওটা মানে পূর্ণ মাত্রা পাইব আর। ঠিক আছে, তো মা কালী নাম লইয়া ভিডিওটা এখানেই শেষ করতাম। সবাই কাছে অনুরোধ, ভিডিওতে একটা কমেন্ট করবা জয় মা কালী, এবং ভিডিওটা শেয়ার করবা। থ্যাংক ইউ, জয় হিন্দ।